মৌলভীবাজারের কুলাউড়ার বিজলি গ্রামের টোপি দেবনাথ এক ছেলেকে নিয়ে বিধবা হন সাড়ে পাঁচ বছর আগে। শ্বশুরবাড়িতে নানা গঞ্জনা সহ্য করে কাটান কয়েক মাস, পরে ছেলের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ের। দ্বিতীয় বিয়েতে আপত্তি জানায় টোপি চাচাতো ভাই ও গ্রাম্য মুরব্বীরা, তবে বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে ওঠেন টোপি। কিন্তু ভয় ভীতি দেখিয়ে তার স্বামীকে তাড়িয়ে দেয়া হয়, সেই সঙ্গে পাঁচ বছর ধরে টোপি ও তার পরিবারকে এক ঘরে করে রাখা হয়েছে। আমার স্বামী এখন আমার ছেলেটারে নিয়ে আমি মা বাইয়ের সাথে আসি, মা বাইয়ের কাছে আসি। এখন আমার এরম তারা থাকতে দেন না, মানে আমি আশ্রয় দিছি, দেওয়া সত্ত্বে আমার গ্রামের মানুষের বাড়ির মানুষের সবে আমার এক গরু হরিতে রাখছে। টোপি ও তার পরিবারকে গ্রাম্য সালিশে ডাকা হলেও তারা যাননি বলে দাবি করেছেন গ্রামের মুরব্বীরা, আর এ কারণেই সামাজিক আচার অনুষ্ঠানে নিষিদ্ধ করার কথা জানালেন তারা। এক সপ্তাহ টাইমও নিছেন, টাইম কইছেন যে এক সপ্তাহ পরে তুমি জানালাম, এক সপ্তাহ পরে কইলা বা তারা তো ডাক মানলো না রে বা, তারারে কোনো আয় অনুষ্ঠানে নিমন্ত্রণ দিও না, দেখা যাক তারা আয় না। এ বিষয়ে মানবাধিকার কমিশনের মৌলভীবাজার শাখায় নালিশ করেছেন টোপি দেবনাথ। এর ভিত্তিতে চারজনের নামে আইনগত নোটিশ পাঠিয়েছে মানবাধিকার কমিশন। মর্যাদি নিয়ে বেঁচে থাকার যে অধিকার, সেটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব, এবং এই তথাকথিত সমাজপন্থীদের বিরুদ্ধে যা করতে হয় আমি তাই করব। বাবার বাড়িতে আশ্রয়ে থাকা টোপি নিজের ছেলেকে নিয়ে মুক্তভাবে বাঁচতে চান, এজন্য সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।